হ্যালো ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিও নিয়ে একটি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমার রেসিপি হচ্ছে কচুর শাক ভাজি কচুর শাক ভাজির কথা শুনে মনে হয় জীবের জল চলে এসেছে তাই না আমারও খুব পছন্দের খাওয়া হচ্ছে কচু শাক কচু শাক রান্নাও ভাল লাগে ভাজিও ভাল লাগে আজকে আমি দেখাবো কচু শাক ভাজি এটা হচ্ছে আমাদের কচু শাকের বাগান এখান থেকে কচু শাকগুলো কেটে নিচ্ছি কেটে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে এখন আমি শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে ভাপানোর জন্য দিয়ে দিয়েছি কচু শাক ভাপায় নিলে আর গলা চুলকানোর সম্ভাবনা থাকে না কচু শাকগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি কচু শাকের মধ্যে আধা চামচ পরিমাণ লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিব দেখুন কচু শাক ভাপানো হয়ে গেছে এখন কচু শাকগুলো এক রেখে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে এরপরে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিলাম একশো গ্রাম লোট্টা শুটকি লোট্টা শুটকিগুলো মধ্যে একটু ভেজে নিব আমি এখানে দিয়ে দিলাম একটা আস্ত রসুন আপনাদের সাথে আরেকটা টিপ শেয়ার করি যখন বেশি করে রসুন দিবেন তখন আর কচু শাক গলা চুলকাবে না এখানে আমি পুরা একটা রসুনে ব্যবহার করেছি রসুনগুলোকে একটু থেতলিয়ে নিয়েছি ব্লেন্ড করে দিই নাই এখন দিয়ে দিলাম একটা তেলাপিয়ার ফিলে এখানে তেলাপিয়ার ফিলে কাটা ছাড়া এরকম ফিলে পাওয়া যায় আর আপনারা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লবণ দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এখন কচু শাকগুলো দিয়ে দিব কচু শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এরপরে ঢাকটা দিয়ে অপেক্ষা করব ভালো করে কচু শাক সিদ্ধ হওয়ার জন্য আসতেছি ত্রিশ মিনিট পর এখন ঢাকনা উল্টিয়ে দেখব কচু শাকগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখুন কচু শাকগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে কচু শাকগুলো নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল কচু শাক ভাজি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আসতেছি আর একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ